এই স্লোগান যখন বাংলার ঘরে ঘরে উঠবে, বাংলার তরুণ দামাল ছেলেরা যখন এই স্লোগান নিয়ে ঢাকায় হাজির হয়ে যাবে, সেদিনই এই দেশের নতুন বিপ্লব সৃষ্টি হবে, সব কিছু বাতিল হয়ে যাবে, শুধু কোরআন এবং সুন্নাহ থাকবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামী তরিকায়, ইসলাম কোন ইহুদি আচার তরিকায় প্রতিষ্ঠা হতে পারে না। সংগঠন থাকো বা না থাকো, আমি হালাদেশ আন্দোলন বাংলাদেশ দল বৃদ্ধির আন্দোলন নয়, দল কমানোর আন্দোলন, সলিড গুলো থাকবে, বাতিল গুলো চলে যাবে, এর জন্য কোনো আপোষই আমাদের নাই। দুনিয়ার সঙ্গে আপোষ করে আখেরাত পাওয়া যাবে না, হয় আখেরাত নয় দুনিয়া বাছাই করেন। দুনিয়ার যত লোভ আপনি দেখেন না কেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, যত যাই হন না কেন, জান্নাতের এক কোনায় একটি স্থান পাই আমার জন্য প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে উত্তম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جابت الحمد سنة الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। জীবনের সর্বপ্রথমেই জলঢাকা স্টেডিয়াম ময়দানে আজকে এই জনসভায় আগত সকল ভাই ও বোনেরা, আপনাদেরও যেমন বয়স হয়ে গেছে অনেকেরই, আমাদেরও তেমনি বয়স হয়েছে, অনেক কিছু অভিজ্ঞতা ইতিমধ্যে সঞ্চিত হয়ে গেছে, কোনো কথা বলতে গেলে অভিজ্ঞতাটা যেন বেশি সামনে চলে আসে, সামনে মানুষ হলো তারা আজকে অত্যন্ত বড় বড় মানুষ, সেখানে আমি নিজে লজ্জিত হয়ে তাদের সামনে কথা বলতে, অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু জমে গেছে, সবসময় নিজের কাছে প্রশ্ন হয় আহলাদিস আন্দোলন করে কোন অপরাধ করেছিলাম, যে রাতারাতি দশটা মামলা দিয়ে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হলো, সেখানে 3 বছর 6 মাস 6 দিন থাকতে হলো, 7টা জেলে ঘুরানো হলো, বেরিয়ে আসার পরেও 8 বছর 8 মাস 28 দিন মামলা চালাতে হলো, কী অপরাধ করেছিলাম? আপনারা সবাই জানেন আমি কোনো এমপিও নই, মন্ত্রীও নই, কোনো দলের লোকও নই। তাহলে যারা সেই সময় আমাদের উপরে হিংসা করেছিল তারা আজও পর্যন্ত আপনাদের কাছে ভোট চেয়ে যাচ্ছে, এবং তারা অনেকে নামে নিজেরাই আহলে হাদিস বলে পরিচয় দেন, বুঝেন না যে আহলে হাদিস কাকে বলে। জীবনভর বুঝাচ্ছি, বোঝার সংখ্যা খুবই কম, সে কম লোকগুলি আমার সামনে আসে না, অধিকাংশ আজও বোঝেনি, আজও দাওয়াতে পারবে, ইতিমধ্যে লেখার সমৃদ্ধিশালী হয়েছে, প্রায় 70টা বই বেরিয়ে গেছে, আরও কয়েকটা বই বেরোনোর পথে, কিন্তু আমাদের মনে আসছে যে উনি কিছুই করি নাই, যদি করতাম তাহলে এত লোক অজানার মধ্যে থাকতো না, আর বর্তমানে প্রযুক্তির যুগে এইখানে বসে কথা বলে সারা বিশ্ব লোক শুনতে পায়, দেখতে পায়। এখনও যদি কোনো যুবক আমার সামনে এসে বলে স্যার আমাদের তো দাওয়াত দেয়নি, তাহলে কিছু বলার নাই, আল্লাহ তাকে দাওয়াত হতে তকদিরে আল্লাহ রাখেনি। বন্ধুগণ, আহলে হাদিস একটা মজহাবের নাম নয়।
প্রচলিত অর্থে এটা একটি আন্দোলন আপনার সার্বিক জীবন কোরআন এবং সহি হাদিস অনুযায়ী পরিচালিত হবে এটাই হলো মৌলিক বক্তব্য এই আন্দোলনের আমি ওঠার আগেই একটু আগে ডক্টর সাখাওয়াত যেটা বললেন শুধু সালাতের ক্ষেত্রে রমজান করার নামে আহলে হাদিস নয় ব্যবসার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে আপনি আপনার জীবনটা চালাবেন কোরআন এবং হাদিসের আলোকে তাহলে আপনি আহলে হাদিস অর্থাৎ একজন মুসলমানের যা হওয়া আবশ্যক প্রকৃত আহলে হাদিস যিনি তিনি প্রকৃত মুসলমান তিনি আল্লাহ পাক বলছেন তার রসুলকে কুল তুমি জনগণকে বলে দাও লা আকুলু লাকুম ইন্দি খাযায়েনুল্লাহ আমি তোমাদের কাছে আসেনি এটা বলার জন্য যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে আমার দল ভুক্ত হলে তোমরা বহু টাকা পয়সা পাবা যদি মানুষের চরিত্র দেখেন না আপনার দল করব এত টাকা লাগবে মিছিল করব এক ঘন্টা মিছিল করব এত টাকা পাইবা দূর অতীতে 1988 সালের 21 ডিসেম্বরে আমি সর্বপ্রথম করাচি যাই ডক্টর থিসিসের তত্ত্ব উপাত্ত সংগ্রহের জন্য 23 জন বাঙালি ছাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলের তারা আমাকে এয়ারপোর্টে রিসিভ করে রাত্রিবেলায় খাওয়ার সময় নাই পরে আবার তারা চলে আসছে পরের দিন আবার ঠিক একই অবস্থা আবার চলে আসছে বললো তোমরা ছেলে কোথায় স্যার আপনার সঙ্গে বলতে ভয় হয় তবু বলতে হবে বল ব্যাপারটা কি স্যার গত রাত্রে মুসলিম লীগের মিছিল করেছিলাম পার হেড 400 টাকা পেয়েছিলাম আর আজকে ভুট্টোর মিছিল করেছি পার হেড 500 টাকা পেয়েছি যদি 88 সালের মিছিলের এই রেট থাকে এই যুগে যারা মিছিল করে তারা কত রেট টাকা নেয় আজকে যে আপনার দলে মিছিল করছে কাল সে আরেক দলে মিছিল করবে অবশ্য এইটা দেখেই আপনি ধারণা করে নিচ্ছেন আমি এত ভোট পাবো মানুষের মত যুগসা পরিবর্তন হয় সত্য কখনো মিথ্যা হয় না মিথ্যা কখনো সত্য হয় না আল্লাহর কালাম অপরিবর্তনীয় চিরদিনের জন্য এটা হক কুলিল হাক্কু মির রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর তুমি বলে দাও জনগণকে হক আসে তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে ইচ্ছা করে সে বিশ্বাস করুক ইচ্ছা করে সে অস্বীকার করুক কিছুই যায় আসে না হক হলো আল্লাহ প্রেরিত সত্যের নাম যে হক নিহিত রয়েছে সিরফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মধ্যে নবী আর আসবেন না তিনি এসে গেছেন শেষ নবী কিন্তু আমরা জল ঢাকা দেখলাম কাদিয়ানি নবীও আছে এখানে ওরসে সুলাইমানি হচ্ছে এখানে আবার সে আকাবেরদের বিশাল সম্মেলন হলো ইস্তেমা নাম দেয় আকাবের বুঝারি ঝপ নবী রসুল আলো ভালো কোনো ব্যাপার নেই আকাবের যা বলছে তাই সারা জীবন শেখাচ্ছে চার কুরসি চারি ফরজ চার মজাব চারি ফরজ এর বাইরে তারা কিছুই জানে না এই ছয় উসুলের বয়ান দিয়ে সারা দেশের মানুষকে পাগল করে দিচ্ছে অথচ বুখারী শরীফ মুসলিম শরীফ সহি হাদিসের আলোকে সারা জীবন ঘুরেও সালাতটা আদায় করতে শিখল না বাংলার মানুষের এই দুর্দশা সবাইকে দেখতে হচ্ছে যারা চিন্তাশীল তারা দিন দিন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে কি হবে জাতির আর এই জন্য আল্লাহর রসুল মক্কা থাকতে পারেননি অবশেষে তাকে হিজরত করতে হয়েছিল মদিনায় কেউ নিজের জন্মস্থান ছাড়তে চায় না যখন তিনি বেরিয়ে যাচ্ছেন বারবার তাকাচ্ছেন মক্কার দিকে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহুকা আমি বারবার দেখছি তুমি যে বারবার তাকাচ্ছ মক্কার দিকে আমি বারবার দেখছি হ্যাঁ সত্য তুমি ফিরে আসবে তোমার স্বদেশে 8 বছর পরে তুমি ফিরে এলেন মক্কায় বিজয়ীর বেশে কি অপরাধ তিনি করেছিলেন জাতির কাছে জাতি যে সত্য মিথ্যা পার্থক্য বোঝে না আবু জাহেল আবু লাহাবরা যা বলে তাই তারা বিশ্বাস করে কিন্তু উনি যেটা বলেন তা তারা বিশ্বাস করে না উনি বলেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো আল্লাহ এক
তাহলে তোমরা বিজয়ী হবে ওরা চাচা বলছে লা তুতিউহু ফাইন্নু সাবিহি কাযাব তোমরা এর আনুগত্য করো না কারণ ও ধর্মত্যাগী এবং সে মহামিথ্যাবাদী বলো নাউজুবিল্লাহ মিন জালিক চাচা আর ভাতিজার স্বাধীন সে সংগ্রাম আজকে আহলে হাদিস ও অন্য আহলে হাদিসের মধ্যে একই সংগ্রাম চলছে আহলে হাদিস আন্দোলন বলছে প্রচলিত রাজনীতি অর্থনীতি কোনোটাই মানুষের জন্য কল্যাণকর নয় প্রচলিত রাজনীতি ইহুদিন হাসরাদের রাজনীতি এখানে পুটি মাছ আর ইলিশ মাছের দর এক হবচন্দ্র গোবচন্দ্রের গল্প ছোটবেলায় পড়েছিলাম আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন একটা ভোটের মূল্য সমান আমাদের জলসার সভাপতির ভোটের যে মূল্য এখন মাইক মানের ভোটের সেই মূল্য কি হবে কিন্তু ভোটের বাক্স গেলে এক কোনো পার্থক্য নাই যেখানে ভালো মন্দ তারতম্য বোঝার কোনো ক্ষমতা নাই সেই ভোটে আপনি হলেন মহান নেতা না এটা কখনই নেতৃত্ব নির্বাচনের ইসলামী তরিকা নয় এই তরিকাতে ফিরিয়ে আনতে গিয়ে আমাদের জীবনের উপর দিয়ে চলে গেছে কারাগারে লৌহ কপাটের মধ্যে আজ পর্যন্ত ভুলতে পারি না সেখানে কষ্টের কথা কিন্তু না আমরা পাগলের মতো ছুটে চলেছি আমার সামনে আপনাদের এখানকার দুটো যুবক আমাকে বললো স্যার আমরা কোন আহলে যুব সংঘের দাওয়াত পাইনি আমাদের রক্তদান সংস্থা আছে মাদক মুক্ত রক্তদান সুস্থ করবে জাতির প্রাণ এই স্লোগান নিয়ে 2017 সালে আল আউন রক্তদান সংস্থা সৃষ্টি হয়েছিল সমস্ত রক্তদান সংস্থার ব্লাড নিয়ে রেখে দেয় ফ্রিজে আর আমাদেরকে বলা হয় এক একটা ডোনার এক একটা জীবন্ত ব্লাড ব্যাংক যখন আপনার ব্লাডের দরকার হবে তিনি লিল্লাহ যাবেন কোনো পয়সা নেবেন না হ্যাঁ আপনি তাকে যাতায়াত খরচ দিতে পারেন বা একটা গুল্লগাছ খাওয়াতে পারেন ডাইরেক্ট ব্লাডটা যখন আপনার দেহে ঢুকবে ওর যে তেজ থাকবে ওই ব্লাডটা ইয়েতে রাখলে ফ্রিজে রাখলে সে তেজ থাকবে কমে যাবে না এইটাই আমাদের চিন্তাধারা এর মাধ্যমে 6-7 হাজার মতন রোগী এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা সেবা পেয়েছে কিন্তু এই দারুণ একটা জিনিস আপনারা খবর রাখেন না যারা তবলিগ ইসলামে যান তারা হয়তো খবর রাখেন আমরা আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি আহলে হাদিস ইটস সেলফ ইজ এ মুভমেন্ট এটা একটা আন্দোলনের নাম ইট ইজ নেভার এ স্কুল অফ থট এটা কোনো মতবাদের নাম নয় এটা পথের নাম আমরা ডাকি মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে নিজস্ব কোনো মতবাদের দিকে নয় কুল লা আকুলু লাকুম ইন্দি খাযায়েনুল্লাহ হে মোহাম্মদ তুমি বলে দাও যে আমার কাছে ধন ভাণ্ডার নাই টাকা দিয়ে ভোট করবা নেতা হবা টাকা পয়সা নেই ওয়ালা আলামুল গায়বা আমি গায়বের খবর রাখি না আজকাল কশফ কেরামতের আর এলহামের কারবার মহড়া হচ্ছে দেখেন না ফানাফিল্লে বাকাবিল্লে হচ্ছে হঠাৎ চিৎপাতে পড়ে গেল কিছুই বুঝে না কারণ উনি আল্লাহর ইশকে পাগল হয়ে গেছেন আশেখের মাওসুকে মিল হয়ে গেছে একনাথ দুনিয়ার কোনো খবর নাই যুবক পীর আর যুবতী নারী মুরিদ আত্মায় আত্মায় মিলে পরমাত্মার মধ্যে মিলে হয়ে ফানাফিল্লা হয়ে গেল ও দুনিয়ার কোনো চিন্তা তাদের নাই এই সমস্ত উদ্ভট মিথ্যা জিনিস দিয়ে মানুষকে পাগল করে দিচ্ছে অথচ তারাও মুসলমান আমরাও মুসলমান এই ভুল থেকে মানুষকে সাবধান করতে গেলে অটোমেটিক একদল লোক খেপে যাবে এবং সাথে তারা খেপেই যাচ্ছে যতই খেপে যাক আমাদের কথা বলে যেতে হবে আল্লাহ রসুল বলেছেন মার খেয়েছেন আমাদেরকে বলতে হচ্ছে মার খেতে হবে কিন্তু কখনোই সত্য থেকে পিছিয়ে আসা যাবে না যদি আপনি সত্য থেকে পিছিয়ে আসেন আপনি নিজেকে দয়া করে আহলে হাদিস বলবেন না আহলে হাদিস বলার জন্য আগে যোগ্য মানুষ হতে হবে ভীরু কাপুরুষ কখনোই আহলে হাদিস হয় না কথায় কথায় আপনাকে কথায় প্রতিটি কথা থাকতে হবে পিছনে কোরআন এবং হাদিসের সহি দলিল থাকতে হবে শুধু রফ করি আপনি জান্নাতে চলে যাবেন
তাহলে তো অত কষ্ট করা লাগবে না বন্ধুরা আমার হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির আল্লাহ পাক বলছেন অন্ধ এবং চক্ষুষ্মান কি কখনো সমান হয় আফলা তাতাফাক্কারুন তোমরা কি চিন্তা গবেষণা করবে না মক্কায় এই আয়াত নাজিল হয়েছে যখন তিনি নির্যাতিত একজন মানুষ এই আয়াত যখন নাজিল হচ্ছিল তখন তিনি একজন নির্যাতিত মানুষ একদিন ফাতেমা বলছে হে আল্লাহর রাসূল আব্বা ওরা মিটিং করেছে যে আজকে রাতে ওরা তোমাকে মেরে ফেলবে তুমি আজকে বাড়িতে বেরো না তাই নাকি আচ্ছা উনি কাপড় পরে সোজা বেরিয়ে চলে গেলেন কাবা ঘরের দিকে মারতে আসলো আবু জাহাল কিন্তু আবু জাহাল কাছে এসে পিছিয়ে চলে গেল আবু জাহালকে যারা পাঠিয়েছিল ও দলবল কি নেতা তুমি একদম সাহসী ফিরে আসলে কেন ওরে বাপরে বাপ ধর কাছে গেছি দেখলাম যে বড় একটা সিংহ হা করে আমাকে খেতে আসতেছে আমি ওই দিকে পিছিয়ে মেরেছি দৌড় সত্যকে আল্লাহ পাক এমনি করে রক্ষা করে যারা আমাদের সিরাত রাসূল পড়েন তারা এসব ঘটনাগুলো দেখবেন পাবেন সব সেখানে এগুলো কারাগারে বসে বসে আমার লেখা তার জীবনে কীভাবে আল্লাহ তাকে বাঁচিয়েছেন এমন করে বহুবার আল্লাহ পাক আমাদেরকেও বাঁচিয়েছেন এই করে করে আস্তে আস্তে ইতিমধ্যে বয়স 77 হয়ে গেছে টেরই পাই নাই যে কোন দিতে এত বয়স চলে গেল এরপরও যতদিন বেঁচে আছি আমাদেরকে দাওয়াত দিয়েই যেতে হবে সেই দাওয়াতের ময়দানে আজকে আপনাদের কাছে এসেছি আপনাকে কোরআন এবং হাদিসের চাইতে পৃথিবীর অন্য কোনো কিছুকে মূল্যবান মনে করেন আপনার জীবনের লক্ষ্য কি দুনিয়া না আখেরাত মৃত্যু অবশ্যই হবে এটা বিশ্বাস করেন মৃত্যুর পরবর্তী জীবন আছে এটা বিশ্বাস করেন মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত আর জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করেন সেখানে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কোনো কিছুই কি আপনার কাজে লাগবে সেই দিকে যদি আপনাকে আমরা দাওয়াত দেই তাহলে আপনি কি আমার উপর নারাজ হবেন প্রশ্নই ওঠে না যদি নারাজ হন আপনি আপনার জান্নাতে চলে যান আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা বলি দুনিয়ার যত লোভ আপনি দেখেন না কেন মন্ত্রী হবেন এমপি হবেন প্রধানমন্ত্রী হবেন যত যাই হন না কেন জান্নাতের একজন এক টুকরা সন্ন্যাসের খাদেম হওয়া আমার জন্য জান্নাতের এক কোনা একটু স্থান পাই আমার জন্য প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে উত্তম আজকে কোথায় 16 বছরের সে দাপুটি প্রধানমন্ত্রী আজকে কোথায় 16 বছরের এইসব নেতার আজকে কোথায় এমপির দল কোথায় গেল কারো পাত্তা নেই কেন তারা কি কোনো স্বপ্ন ধারণা করেছিল তার ক্ষমতা চলে যাব আল্লাহ কি বলেননি তুইজি মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন যাকে চান তার কাছে ক্ষমতা ছিনিয়ে নেন যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে অসম্মানিত করেন তারই কল্যাণ হাতে এটা আল্লাহ বলেনি সবাই জানি আমরা আয়াত কিন্তু মানে না বাংলার মানুষ মুসলমান পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এটা এখানকার মুসলমানরা যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতো তাহলে বাংলাদেশেই ইসলামী খিলাফত কায়েম হতো অন্য কোথাও যাওয়া লাগতো না বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য রূপরেখা আমরা দিয়েছি আমাদের বইয়ের মধ্যে দেখে নেবেন সেখানে কিছু একজন সভাপতি আমির থাকবেন এবং তিনি যাকে যাকে পছন্দ করেন ইমারত চালানোর জন্য তিনি তাদেরকে নিয়ে একটা মজলিস শুরা গঠন করবেন আপনার ভোটাভুটিতে কেউ এমপি মন্ত্রী হবে না সেখানে মন্ত্রী এমপি হওয়ার পর ইলেকশনের নিয়মটাই থাকবে না টোটালি কেন সারা দেশে 350টা কিজনই লাগবে সারা দেশে 350টা এমপি তারপর থাকবে উপদেষ্টা এই করে কি পরে 400 450 হাতে বসতে হবে কেন আমার এসার হাতে ছাড়া কিছু না কোনো কাজে লাগে না এটা সংসদে গিয়ে কিন্তু হাত উঁচু করে প্রধানমন্ত্রী যদি যা বলে তাই করে অথচ ফখরুদ্দিন মাত্র 10 জন উপদেষ্টা নিয়ে 2 বছর দেশ চালিয়েছে অত্যন্ত সুন্দরভাবে ভুলে গেছেন নাকি আপনারা কোনো এ তো সেদিনই ঘটনা ফখরুদ্দিনকে কেউ চিনতাম আমরা নাম কোন শুনে নাই তিনি আসলেন উনি বলছেন আমি
দশ জন লোক সিলেকশন করতে ওর খুঁজে পাচ্ছিলাম না, দশটা লোকে বাংলাদেশে সাত লোক খুঁজে পাচ্ছে না। অবশেষে পেলেন কোনো কর্মে, শেখ মুজিবুদ্দিন ক্ষমতা আসেন, লাহোর থেকে ফিরলেন দেশে। তখন তিনি এয়ারপোর্টে নামার সময় বললেন, তাজউদ্দিন দেশটা বিক্রি করে দিয়ে আসলি? মানে কাউকে আপনি তুমি বলতেন না, তুই তো আমি করতেন, কি করব? 25 বছরের গোলামে চুক্তি করে তোমরা বাংলাদেশ স্বাধীন করেছ, এই তো তোমাদের ক্রেডিট। মুজিব চাচ্ছিলেন 100 লোক বাছাই করব, যাদের দিয়ে আমি এই আমার পার্লামেন্টটা সাজাবো। মানে দুঃখ করলেন, আমি এত চেষ্টা করব, 100 লোক আমি খুঁজে পেলাম না বাংলার জমিনে। এসব নেতাদের জীবনের জীবনীগুলো আপনার পড়বেন, ভালো মন্দ অনেক রকম অভিজ্ঞতা তাদের আছে। শেখ মুজিব 100 লোক খুঁজে পায়নি, ফখরুদ্দিন 10টা লোক খুঁজে পায়নি, আর আপনি একেবারে 4-5টা লোক নিয়ে মিটিং করবেন, খাবেন দাবেন ধুমছে, এটা দিয়ে দেশ চলবে? তারা যায় হাত উঁচু করার জন্য যায়, আর কোনো কাজ নেই, আর দেশে এসে লুটপাট করে। এই সিস্টেম অফ ইলেকশন শুড বি অ্যাবলিশড ফাস্ট, এটা থাকতে পারে না। যতদিন এই ইলেকশন সিস্টেম থাকবে ততদিন বাংলা জমিনে কোনো উন্নতি হবে না। আবার সেই দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন বলছে না, প্রথমে বলালো অভ্যুত্থান, অভ্যুত্থানের পরে যারা সরকার চালায় তারাই সরকার, কোনো কারো সমর্থন লাগে না, এটা নিয়ম আমরা জানি, সারা পৃথিবীতে এই নিয়মই হয়। হঠাৎ করে নাম পাল্টে গেল অন্তর্বর্তীকালীন সরকার, আর এখন একদল আসে লেগে আছে, কখন তিনি ক্ষমতায় যাবেন সে দিনক্ষণ গুনছেন। যে দলগুলো যারা একসময় বাংলার জমিনে রক্ত গঙ্গা বইয়েছেন, যারা ক্রস ফায়ার এনেছেন, বন্দুক যুদ্ধ এনেছেন, যারা অপারেশন ক্লিন হার্ট এনেছেন, যারা এদেশের মানুষকে বিনা অপরাধে জেল জুলি খাটিয়েছেন, তারা এবার ক্ষমতা আসেন পাগল হয়ে গেছে একবার। আমি তো ডাইরেক্ট শিকার তাদের অত্যাচারে জুলুমে, কোশ্চিন কালে এই সমস্ত মানুষগুলিকে আমরা সমর্থন করতে পারি না, অথচ আবার সেটি হতে যাচ্ছে। মানে এরপর যে জুলুম হবে, বিগত সকল জুলুমকে ডিঙিয়ে চলে যাবে, এবার দেখবেন যে জুলুম আসবে সামনে। একটা হাসিনের গাল দিয়ে আপনি মাথা উঠছেন যে না, ওই সিস্টেম আছে, নেতার পাল্টানো আগে নীতি পাল্টাতে হবে। নেতা তো পরিবর্তন হবে, নেতা তো চিরদিন থাকে না, তাই না? কিন্তু নীতিটা পাল্টাতে হবে, তাহলে ঠিক হবে, বাংলার মানুষ মুসলমান, ইসলামী নীতিতে দেশ চলবে, অন্য কোনো নীতিতে চলতে পারে না। এটা কোন ইহুদি নেশারের দেশ নয়, এটা হিন্দুদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। কোরআন হাদিস বাদ দিয়ে আপনি ইহুদি নেশারদের পিছু পিছু ঘুরবেন, যারা প্রত্যেকদিন ফিলিস্তিনদের রক্তে গোসল করছে, যারা টনকে টন বোমা ফেলে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করছে, আর তারা এদেশে রাজনীতি শিখাবে, আপনি তাদের শেখানোর রাজনীতির পিছনে মানুষকে টানাটি করবেন, তাদের ভোট দেবেন? সাবধান, আল্লাহ কি বলছে শুনুন, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে সেই ভালো কাজের একটা অংশ তার আমলনামায় লিখিত হবে, আর যে ব্যক্তি একটা মন্দ কাজের সুপারিশ করে মন্দ কাজের একটা অংশ তার আমলনামায় লিখিত হবে। আপনি ভোট দিয়ে যাকে এমপি করলেন, সে হচ্ছে সারা জীবনই 5 বছরে যত লুটপাট করেছে সমস্ত লুটপাটের একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। সাবধান, ওদিকে পা বাড়াবেন, এত সহজ মনে করবেন না, ডাকলা চলে গেলেন, হ্যাঁ গুন্ডার ভয় নাগালি মেরে ফেলবে, মরা ভালো কিন্তু যাওয়া ভালো না। যা হচ্ছে দেশে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের দায়িত্ব এগুলো থেকে মানুষকে সতর্ক করা, তাই করে যাচ্ছি। আপনি হয়তো নারাজ হবেন আমাদের উপরে, আপনার নারাজের তোয়াক্কা আমরা করি না। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বলার জন্য আহলেস আন্দোলন করার নির্দেশ দিয়েছেন, পরিষ্কার বলছি, কোরআন এবং হাদিসের বিধান মানুষের জমানে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব, আমল করা না করে আপনার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না, তাই না? এর মধ্যে ভুলটাকে ধরে দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চলছিল কদিন আগে, যে শিক্ষা ব্যবস্থা ছিল, এত ফালতু শিক্ষা ব্যবস্থা পৃথিবীর কোনো দেশে আছে বলে মনে হয় না। ওটা কোনো শিক্ষা ব্যবস্থা না, কুশিক্ষা ব্যবস্থা। আমার মাদ্রাসায় গিয়েছে, এত চালাকে চালাকে সরকার, আগের সরকার, একটা আহলাদিস বেটা, সে বড় অফিসার, তারে পাঠিয়েছে আমার রাজশাহীর মার্কাজে,
সালাম দিয়ে বলছে স্যার আমি একজন আহলে হাদিস আমি তাই নাকি ধন্যবাদ কিভাবে বলেন তো স্যার সরকার সিলেবাস করতেছে এক প্রজনন শিক্ষা আমার সে কি আমি তো অর্থ জানি বুঝতে পারছো কি বলতে চাচ্ছো এই মেয়েরা যখন 10 12 বছর বয়স হয় তখন তাদের যে যৌবন আসে তখন সে খুব বিপদগ্রস্ত হয় কিভাবে সেই অবস্থাটা ট্যাকল দিবি এটা তাদের ক্লাসে বুঝিয়ে দিতে হয় আর 16 17 বছর বয়স ছেলে যাদের হয় তাদের ঠিক একই সমস্যা হয় এগুলো বুঝিয়ে দিলে ওরা কোনো প্রবলেমে পড়বে না কেন আপনার দাদি কি কোন জায়গা শিখছিল এটা আপনার মা কার কাছে শিখছিল আমাদের মেয়েরাও নিজে নিজে শিখবে কাউকে শেখানো লাগবে না তো ক্লাসে গায়ের মহরম ছেলে মেয়ের সামনে রেখে এগুলো শেখাবেন আপনি ভাগেন এখান থেকে ওই যে ভাগছে আর আসেন পারবেন সবার জায়গাতে যদি আপনার প্রতিষ্ঠানে স্কুলে বা কলেজে ঢোকে এই ধরনের অফিসাররা সোজা ঘাট দিয়ে বের করে দেবেন তোমার বাড়ি তুমি যাও আমার বাড়ি আমি থাকি প্রজন শিক্ষা দিতে এসেছো তোমরা না ভাগ্যিস এরা বাতিল করে দিয়েছে সৌভাগ্য যে ধন্যবাদ দিচ্ছে এই বেচারাদের এরা ছেলেবিলি একটু একটু ছেলেবিলি সব 18 বছর 20 বছর 22 বছর কি বয়স তাই না এরা কি কোন জানতো যে আমরা দেশের নেতা হব ওরা নেতা হওয়ার জন্য করেনি জুলুম থেকে বাঁচার জন্য বিপ্লব করেছে তারা আর সেই বিপ্লবী সরকারই সরকার হবে আর কোনো ইলেকশনের প্রয়োজন নাই ওরা পারলে আমাদের ডেকে নিয়ে উপদেশ নেবে কিন্তু তাদেরকে পাল্টানোর কোনো দরকারই নেই সেই ঘুরে ফিরে আবার সেই গর্তে আলকারিয়া তো মালকারিয়া মাদা মালকারিয়া আমার খুঁজে পায় না আমার একটা উস্তাদ বলছিল যে এক মাস ধরে শেখাই পারলাম না সে বলে আলঘেরা তো মালঘেরা ঘুরে ফিরে ওই ঘেরা ওর ব্রেন ঢুকলে না কর ইয়ে তো আসে না কি করবে আমাদের বাংলাদেশের জমিনে অবস্থা হচ্ছে ঘুরে ফিরে ওই ঘেরা তার মানে আমেরিকার সঙ্গে গলাগলি ছবি দেখছিলেন ছবি দেখেন আপনারা আমেরিকা গেল কার সাথে গলাগলি করলো কে করলো বলতে পারেন হ্যাঁ এটা আল্লাহর বান্দারা সব গো সারাদিন রাত টিভি আর মোবাইল নিয়ে পড়ে থাকেন বলতে পারেন না ওই যে গলাগলি ওই গলাগলির সুসংবাদ হচ্ছে ইলেকশন অন্তর্বর্তীকালীন সরকার আর কিছু না একটা প্রবাদ আছে আমেরিকা যার বন্ধু তার আর কোনো শত্রু লাগে না এখন তো বুঝতে পারলেন ভালোই সেই বন্ধুর সাথে গলাগলি করে এসে যারা দেশে শান্তির কথা বলে তারা নিজেরাই অশান্তির নায়ক সাবধান বাংলার মানুষ তসলিমা নাসরিন বলে একটা মহিলা সে কোরআন পরিবর্তনের দাবি করেছিল না তার বিরুদ্ধে সম্মিলিত সংগ্রাম পরিষদের ডাকে ঢাকায় বিরাট মিছিল হয়েছিল আমি তার দুদিন আগ পর্যন্ত ছিলাম আমাদের বগুড়া সম্মেলনে ওখানে আমাকে একজন কাগজ দেখিয়ে বললো স্যার যুবসংঘের সভাপতি এই ঢাকায় এতটা সম্মান হচ্ছে এত বদমাশ নষ্ট মহিলার বিরুদ্ধে আমরা যাব না দেখুন কদিন টাইম আছে স্যার আপনার তো দুটো দিন টাইম রয়েছে পারবা হ্যাঁ স্যার হুকুম দিলে সব পারব আপনি চিন্তা করতে পারবেন না মাত্র দুই দিনের মধ্যে 64টা বড় বড় বাস ফিল আপ হয়ে চলে গেল ঢাকায় এই আহলে ছেলেরা মাল্লা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক ছিলেন মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন উনি বলছেন কি হাসান এত বিশাল লাইন এ কি ব্যাপার বাসার লাইন কি কেন চাষা এত দুদিন পরে যে সম্মেলন হচ্ছে সেখানে যাওয়ার জন্য সে এসছে রাম উনি আশ্চর্য হয়ে গেলেন চাষা আমাদের স্যারের একটু সময় দেওয়া যাবে দেব মানে উনি তো সবচেয়ে বড় নেতা দুই দিনের অর্ডারে 64টা গাড়ি নিয়ে চলে আসছে এখানে সে কি কেমন নেতা তা আমি বুঝতে পারছি উনি বারবার চেষ্টা করলেন মঞ্চে উঠছেন নামছেন রাগের চোটে অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু পিস পিস সাহেবরা আমাকে সময় দিচ্ছেন না কারণ আমার আগে আহলে হাদিস আছে যে আহলে হাদিস নামটা এত অ্যালার্জি কেন ওরসে সুলাইমানে তুমি অ্যালার্জি নাই কি একটা ইস্তেমা হলেও তাতে অ্যালার্জি নাই আবার আপনাদের কত কি আজকে আসছে যে রাস্তা তিনটা দেখলাম কোনোটা অ্যালার্জি নাই অ্যালার্জি খেলে আহলে হাদিসে বলে অ্যালার্জি খালি নামটা দেখে না মানে টাইম দেবে না তা বলছে না
আবার দিচ্ছেও না। অবশ্যই মগরিবের সামান্য আগে উনি একবার রাগে অস্থিরে যাচ্ছে বলা শুরু করলেন, তখন আমাকে একটু সময় দিলেন। আমি মঞ্চে উঠে দুই মিনিটের মধ্যে খালি নাহামদে বলেই বক্তৃতা শুরু করে দিয়েছি। পীর সাহেবদের প্রশংসা করা হয়নি, ও তো আমাদের মুখে আসেই না। তাতেই আমার এক বন্ধু মানে নামও বলতে পারি, দেখ মারা গেছে বেচারা কি বলি আর, এখন এক মিনিট হয়নি বক্তৃতা ঘাট ধরে চাপতে শুরু করছে, বসেন বসেন। মাত্র দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণ দিয়েছিলাম সেদিন, তার মধ্যেই বলেছিলাম আমাদের সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন ওই জাতীয় আমাদের যে ওই জাতীয় সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আইন ও সংবিধান রচিত হবে, সঙ্গে সঙ্গে বিশ লক্ষাধিক মানুষ ওইদিনে এই বিশাল জনস্রোত এদিকে আসাদ গেট ওদিকে ফার্ম গেট, মনে মনে চিন্তা করেন একবার রাস্তা কত চওড়া, পুরো রাস্তা ভরা, বুঝুক না বুঝুক সমস্ত জনতা একসঙ্গে বলে উঠেছিল সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো। ওই দিনে সে স্লোগানটাই কিন্তু আসতে আপনার মুখ দিয়ে বের হলো। এই স্লোগান যখন বাংলার ঘরে ঘরে উঠবে, বাংলার তরুণ দামাল ছেলেরা যখন এই স্লোগান নিয়ে ঢাকায় হাজির হয়ে যাবে, সেদিনই এই দেশের নতুন বিপ্লব সৃষ্টি হবে, সব কিছু বাতিল হয়ে যাবে, শুধু কোরআন এবং সুন্নাহ থাকবে, সকল বিধান বাতিল হয়ে যাবে। সেদিন সে আমেরিকা তাকিয়ে তাকিয়ে দেখবে হায় হলোটা কি, এত গলাগলি করলাম কোনো লাভ তো হলো না। ইন্ডিয়া তাকিয়ে তাকিয়ে দেখবে হ্যাঁ ফারাক্কা বাংলাম শুকিয়ে এবং ডুবিয়ে মাসছে, তাও তো কোনো কাজ হলো না। বাংলার দামাল ছেলেরা একবার যদি আল্লাহর জন্য পথ নেমে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা নাযিল হয়ে যাবে দেশে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না। সেদিন নীলফামারীর যুবকদের বলে যাচ্ছি আর আশা হবে কিনা জানি না, তোমরা সেদিনের অপেক্ষায় থেকো না, চেষ্টা চালিয়ে যাও, কীভাবে করতে হবে তোমাদের উপর দায়িত্ব দিয়ে গেলে আগামীতে অবশ্যই 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 পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের দুটা শিরিক আছে, এক নম্বর শিরিক এখানে বলে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অত সার্বভৌম ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের দুই নম্বর শিরিক হলো অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ এমপি যেটা বলে সে রায় সেটা আইন হবে, ইসলাম কি বলে ওহির বিধানে চূড়ান্ত, ওহি বলছে সুদ হারাম, আর গণতন্ত্র বলছে বিশ্ব চলছে সুদে, সুদ ছাড়া অল্প কি করে, অতএব সুদটা আমাদের চলুক পরে আস্তে আস্তে দেখা যাবে। যত ইসলামী দল ভোট নিচ্ছে এদের আমলও এর 15 বছর ক্ষমতা ছিল কিছুই করতে পারেনি, সুদের বিরুদ্ধে একটা বিল পর্যন্ত তুলতে পারে নাই, তারা আবার ময়দানে এসেছে ওই একই কথাই বলছে। আমার কাছে পর্যন্ত গিয়েছিল ভাই আর ধোকা দেবেন কতদিন, ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামী তরিকায়, ইসলাম কোন ইহুদি আশার তরিকায় প্রতিষ্ঠা হতে পারে না, অতএব যে কোনো মূল্যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মদদ নাজিল হবে। অত হিসাব করা যাবে না যে কি হবে ডাইনে কি বামে কি, অত ভাবনা চিন্তা করে কাজ করা যাবে না, শুধু জান্নাতের পাগল কিছু ছেলে ছেলে জান্নাতের স্বার্থে বাংলার ময়দানে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়বে, আসুন এ মানুষ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো। সেরকম এইটা বলি যখন বের হয়ে যায় বাংলার চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় তিনটা জিনিস মধ্যে রাখবেন, তিনটা জিনিস মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেয় আর তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। এক নম্বর হলো এই যে তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করুন গোপনে এবং প্রকাশ্যে। আমরা যখন সিয়াম রাখি গোপনে কেউ কেউ পানি খাই, কেন খাই না আল্লাহর ভয় তাই না, কিন্তু অমনি করে যখন ব্যবসা করতে বসি তখন ভেজাল মিশাই তখন কি আল্লাহকে ভয় করি, তাহলে কেমন হলো ওখানে আল্লাহ দেখতে পায় না। এমনি করে আপনি নিজেকে দিয়ে নিজে বিচার করেন, প্রকাশ্য এবং গোপনের সর্বাবস্থায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে অবশ্যই জান্নাতি হবে, সে নাজাত পাবে। দুই নম্বর আল কওরবিল হককে,
সত্য কথা বলা সব সময় খুশিতে না খুশিতে আপনি সব সময় হক কথা বলে যাবেন হক কথা অনসে মানুষ চেপে রাখে বলি না জানি কি হয় তিন নম্বর আপনি মধ্যবর্তী জীবন যাপন করবেন অতি বিলাসী জীবন যাপন করতে গিয়ে কোটি কোটি টাকা পাচার করেছেন আপনার বাড়ি একটা না একজন মন্ত্রী হিসাবকে দিয়েছে তা 650টা বাড়ি 650টা বাড়ি 365টা একটা বছর হয় দু বছর করে যদি ডেইলি একদিন করে থাকে সব বাড়ি থাকতে পারবে ও এত লোভ তার এখন ধরতে পারেনি ঢাকা তো বাড়ি আছেই সিঙ্গাপুরে বাড়ি সেকেন্ড মালয়েশিয়া বাড়ি লন্ডনে বাড়ি সৌদি আরবে বাড়ি বাড়ি আর বাড়ি সৌভাগ্য আমার হয়েছিল আমি রিয়াদে গেলে বাচ্চা ফাহাদের বাড়িতে ছিলাম এটা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ না পারি ভালো কেন জানেন এই মুশফিক এই কার বাড়ি এত হাইফাই বাড়ি আমার সৌভাগ্যই আমি এখানে চাকরি করি মাস্টার ওই সুইপার গিয়ে বাড়িটা ঝাট টাট দেয় আমার এই চাকরি এই জন্য আমার বাড়ি থাকার জায়গা দিয়েছে এই বাড়িতেই বলে এই বাড়ির মালিক হন আমি আমার যা রাখতে চাই সেই থাকে বা তুই তো সবচেয়ে সৌভাগ্যবান তুই তো বাচ্চা ফাহাদ হয়ে গেছিস এত বাড়ি থাকবে কোথায় কিন্তু বাড়ি বানাবে না গরিব কষে দেবে না শুধু নিজে খাবে গত পরশু দিন আমার কাছে একজন গিয়েছেন ব্যাংকার দোয়া চাচ্ছেন স্যার দোয়া করবেন সিরাত রসুলের এই কি বলে কি কোর্স হচ্ছে আমাদের ছেলেটা করছে আমি জানি না তারিখের অ্যাড দেখি তো আমি সিরাত রসুল পড়ে দারুণভাবে উদ্বুদ্ধ হয়েছি তো সিরাত বইয়ের লেখক যদি তাকে আমি কখনো দেখিনি তাই আপনাকে দেখতে আসছি ধন্যবাদ বলুন কি খবর তো আমাকে কার্ড দিয়ে কার্ডে দেখলাম সর্বনাশ এসে রাজশাহী বিভাগীয় হেড আমি তো আপনি তো বড় মানুষ তো আপনি সব সাফান সাফা কেন এসব আল্লাহ রসুলের সিরাতকে দাঁড়ে বিহীন ছিল আল্লাহ রসুল তার সিরাত কখনো ল্যান্ডে বসাচ্ছিল প্যান্ট শার্ট একেবারে কায়দা করা যার মনে ফুটবল খেলাতে বেরোচ্ছে পাল্টান সব এই চাকরি ছাড়েন ও আল্লাহ স্যার বলেন কি খাবো কি আমার ছেলেবেলি বলবে কি বলবে আমার আব্বা পিতৃত্বের দাবি অনুযায়ী আমাদের প্রতিপালন করেনি তো কি হবে আপনার ছেলে রুজির দায়িত্ব আপনার না আল্লাহর চুপ হয়ে গেল সব এর তো উত্তর নেই যদি আজকে আপনি মরে যান কালকে ছেলে বাঁচবে না সে খাবে না বললাম সাবেন আমাদের ডিসি সিয়ারে বসে অবস্থায় অফিস করা অবস্থাতেই মাত্র 45 বছর বয়স ছিল তখন উনি একদিকে ঢলি পড়লেন আমার পত্রিকা পড়েছিলাম তো স্যার আমি তো তার আগের দিন সাবেন জয়েন করেছিলাম তাহলে আপনি তো সব জানেন ইয়ং বয়সে মৃত্যুবরণ করলে তার স্ত্রী তার ছোট ছোট বাচ্চারা আসে না তাদেরকে কে খাওয়াচ্ছে আপনি আপনার জীবন নিয়ে এত আত্মবিশ্বাসী কেন যে আপনি অবশ্যই 50 বছর বাঁচবেন কে 60 বছর বাঁচবেন এখনই বললাম কালকে থেকে আপনি এই চাকরি বাদ দেবেন আমার সাথে দেখা করতে আসছে আপনি যাকে লক্ষ্য জীবন নেই তো স্যার দোয়া করো চলে গেল কথা বলছেন এত বড় চাকরি ছাড়তে হবে কোনো হারামি চাকরি ব্যাংকের চাকরি কোশ্চিন কালো জায়াজ চাকরি নয় সারাদিন পরে টাকার হিসাব নিকাশ করে কেউ কেউ বলে কি ইসলাম ব্যাংক করে তো ভালোই তো ইসলামী মধ্যশালা সমস্যা কি এসব চলবে না সব জায়গাতেই নিজের বিবেককে ঠিক রাখেন এবং কোরআন হাদিসের বিধানকে সামনে রাখেন যতই ঘুরে ফিরিয়ে আপনি সুদকে হালাল করতে চেষ্টা করেন ঘুরে ফিরে এই সময় দুনিয়াবদারির সঙ্গে আপোষ করার চেষ্টা করেন চলবে না এগুলা ধানায় বানায় করবেন না সরাসরি বলেন হয় হারাম না হালাল বানহমা মুস্তাবি হাতুন এর মাস্তানে কিছু আছে অস্পষ্ট অতএব তা মা ইউরিব কিলা মা লা ইউরিব তুমি সন্দেহ কাজ থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও রাস্তাঘাটে চলাফেরা করছেন মা বোনরা আছে কিছু করার নাই স্ত্রী রেখে চলে যাচ্ছেন প্রবাসে দু বছর পর এসে দেখলেন স্ত্রী একটা বাচ্চা হয়েছে আপনি কিন্তু দু বছর ছিলেন না তবু আপনি মান সম্মানের খাতিরে মেনে নিলেন হ্যাঁ ওটা তো আমার ছেলে আসলে ওটা আপনার ছেলে কি কার ছেলে কে খবর রাখে কিন্তু ও তো হাকি নেই অত কিছু বলাও যাচ্ছে না পারলে বউ নিয়ে চলে যান প্রবাসে নইলে আপনার দেশে ফিরে আসেন অত টাকার লোভ করবেন না
আজকে সারা পৃথিবীতে চলছে এগুলা আমার ছেলে কোথায় স্যার জার্মানি থাকে কত আনন্দ বাপ লাফাচ্ছে পাবনা সম্মেলনে দু বছর আগে আমার কাছে দেখেছে পরিচয় করে স্যার আমার ছেলেটা যাবে এটা দোয়া করে দেব তোমার তোমাকে দোয়া করো না ছেলে বেঁধেছ ছেলে হ্যাঁ দিয়েছি নতুন বউরি জার্মানি খেলা করে পাইছো না পড়াও সব পাড়ছিল তো কিছু জার্মানি সে দোয়া না দিকে ধমকে চলি কথা বলছেন আপনাকে আপোষ করা যাবে না সেগুলো আমার সংগঠনের লোক সংগঠন থাকো বা না থাকো আমার হালাদেশ আন্দোলন বাংলাদেশ দল বৃদ্ধির আন্দোলন নয় দল কমানোর আন্দোলন সলিডগুলো থাকবে বাতিলগুলো চলে যাবে এর জন্য কোনো আপোষই আমাদের নাই এই আন্দোলনের এই মেজাজটাই এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে কোনো আপোষহীন গতিতে এগিয়ে যাবে জেল ফাঁসানোর ব্যাপারে না জেলখানে গেছিলাম এটা মাদ্রাসা ইউসুফিয়া ইসু আলাইসালাম নবী ও সত্য থেকে সাত বছর জেল খাটতে হয়েছে তার কোন পাপ ছিল অত এগুলো চিন্তা করবেন না আপনাকে অবশ্যই সত্যের পথে থাকতে হবে আপোষহীন ভাবে কথা বলবেন আপোষহীন গতিতে কাজ করবেন আপোষহীন গতিতে দুনিয়ার সঙ্গে আপোষ করে আখেরাত পাওয়া যাবে না হয় আখেরাত নয় দুনিয়া বাছাই করেন যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে সেরে দুনিয়া পায় আখেরাত পায় না আর যে ব্যক্তি দুনিয়ার জন্য আখেরাত করে দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি আখেরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখেরাত দুটোই পায় আমরা আখেরাতের জন্য দুনিয়া করি ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখেরাত দুটোই পাব আর যারা দুনিয়ার জন্য আখেরাত করে তার দুনিয়াও হারায় আখেরাতও হারায় সাবধান ইসলামী মানুষগুলা মানুষকে নিজের পথটাকে ঠিক করে দেন ইনশাআল্লাহ আপনি আমি একত্রিত হবে জান্নাতুল ফেরদাউসে একদিন সাক্ষাৎ হবে আপনাদের সন্তানদের সবার জন্য আমাদের নসিহত রইল বাচ্চাদেরকে সরতে গড়ে তুলুন ভালো প্রতিষ্ঠানে দিন হাদিস ফাউন্ডেশন শিক্ষা সিলেবাস রয়েছে আমাদের পরে 100-150 উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে আপনারা জল টাকা তো প্রতিষ্ঠান গড়ে তোলেন আমি শুনে খুব দুঃখিত হলাম এখানে মসজিদ নাই এত একটা উপজেলা শহরে একটা মসজিদ আছে সেও নাকি দলীয় সেখানে আপনাদের ঢুকতে দেবে না এটা ভাই কি ব্যাপার মসজিদ অতি দ্রুত করে ফেলেন শুনতে পাচ্ছেন তো জলডাকা উপজেলা শহরে অবশ্যই মসজিদ আহলে এসে থাকতেই হবে যেখানে কোনো শিরিক বিদাত হবে না যেখানে স্বাধীনভাবে আহলেদের যুব সঙ্গে ছেলেরা খোদ্দা দেবে ডানিবে কোনো ডানিবে তাকাবে না মসজিদ কথা বলে না কথা বলে খতিব কথা বলে ইমাম তাই না কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে আগামী দিনের সন্তানদেরকে বাঁচানোর স্বার্থে আপনাকে প্রতিষ্ঠান গড়তে হবে প্রতিষ্ঠান না গড়লে আপনি ঠেকাতে পারবেন না দ্বিতীয়ত আপনাকে অবশ্যই সংগঠিত হতে হবে একাকে থাকা চলবে না যাতে আহলে ইসলাম ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য প্রচেষ্টা চলছে চূড়ান্তভাবে মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন জামাতুর রহমাতুন ওয়া ফুরকাত আযাব জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন আর বিভক্তের জীবন হচ্ছে আযাবের জীবন আপনারা যে যেখানে আছেন ঐক্যবদ্ধ ইমারতের অধীনে টিকে থাকার চেষ্টা করুন যাতে আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ ভাব একটা আমাদের মধ্যে আসে মহব্বত পয়দা হয় সে চেষ্টা করুন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এসেছেন কষ্ট করে এখানে তাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু